রায়হান হত্যা মামলা ভিসেরা রিপোর্ট পিবিআই এর হাতে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের প্রথম ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট এখন পুলিশ পুরো ইনভেস্টিগেশনের হাতে। গত 27 নভেম্বর রিপোর্টটি পিবিআই এর কাছে হস্তান্তর করে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগ। এর আগে 26 নভেম্বর চট্টগ্রাম থেকে রিপোর্টটি ওসমানীতে আসে। অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ আওলাদ হোসেন। তিনি বলেন, প্রথম ময়নাতদন্তের ভিসেরা রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে। গত 11 অক্টোবর সকালে মারা যান নগরের আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদ। আগের রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে। ওই রাতেই হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তামান্না আক্তার। 11 অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রায়হানের প্রথম ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে রায়হানের শরীরে শতাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক। ভিসেরা রিপোর্টেও তার সত্যতা পাওয়া গেল। তবে হেফাজতে মৃত্যু আইন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করার নির্দেশনা থাকলেও প্রথম দফায় তা মানা হয়নি। পরে 15 অক্টোবর কবর থেকে লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় আবারও রায়হানের ময়নাতদন্ত করা হয়। নির্যাতনে হত্যার অভিযোগ ওঠার প্রেক্ষিতে মহানগর পুলিশের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। এ কমিটি অনুসন্ধানে ফাঁড়িতে নির্যাতনের সত্যতা পায়। 12 অক্টোবর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। 13 অক্টোবর থেকে লাপাত্তা হয়ে যান আকবর। তাকে গ্রেফতারে আন্দোলন দানাবাদে সিলেটে। 9 নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ঢুনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন। পরদিন আদালতে হাজির করে আকবরের 7 দিনের রিমান্ড চায় পিবিআই। আদালত 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। রিমান্ড শেষে 17 নভেম্বর আকবরকে আদালতে হাজির করা হয়, কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। মামলার তদন্ত সংস্থা পিবিআইও নতুন করে রিমান্ডের আবেদন করেনি, ফলে আদালত আকবরকে কারাগারে প্রেরণ করেন। গত 19 নভেম্বর রাতে ঢুনা সীমান্ত এলাকার একটি পাহাড় চূড়া থেকে আকবরের 2টি মুঠোফোন, 3টি সিম কার্ড, শার্ট প্যান্ট ও গেঞ্জি, 20 টাকার একটি নোট, তার 2টি পাসপোর্ট সাইজ ছবি এবং এক মহিলার 2টি পাসপোর্ট সাইজ ছবি উদ্ধার করা হয়। এগুলোর ফরেন্সিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে পিবিআই। রায়হান হত্যা মামলায় এখন অবধি এসআই আকবর সহ 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদকে 2 দফায় 8 দিন করে এবং এসআই আশেক এলাহিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদেরকে প্রেরণ করা হয় কারাগারে।